Welcome through Nandita's lens. আজকে আমি আমার রান্নাঘরে আপনাদের সঙ্গে একটি খুবই মুখরোচক ডিশ শেয়ার করতে চলেছি যার নাম হলো কাটোরি চাট বা বাস্কেট চাট। এই কাটোরি চাট অরিজিনালি ইন্ডিয়ার উত্তরপ্রদেশ থেকে, কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এমনকি ক্যারিবিয়ানরাও এই ডিশ খুব পছন্দ করেন। এই চাট বানাতে সর্বপ্রথমে যেটি লাগবে সেটি হলো ময়দা, অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। অনেকটা আমরা যেভাবে খাস্তা নিমকি বানাই সেইভাবেই বানাবো, শুধু শেপটা বাটির মতো বা কাটোরির মতো। 1.5 কাপ ময়দা নিলাম আর তাতে একটু সল্ট মিশালাম। আমি আসলে হিমালয়ান পিঙ্ক সল্টটা ইউজ করে থাকি, তাই ওটাই দিলাম। তাতে একটুখানি কালো জিরে দিলাম। আমরা নিমকিতে কালো জিরে ইউজ করে থাকি, 1 টিস্পুন কালো জিরে দিলাম। 2.5 টেবিল স্পুনের মতো সাদা তেল দিলাম ময়ন হিসেবে। খুব ভালো করে হাতে করে এগুলো মিক্স করে নিলাম। ওই ময়দার কাপেই 1 কাপ পরিমাণ জল নিয়ে ডো বানালাম, ঠিক যেমনভাবে আমরা লুচি বানানোর ডো বানাই সেইভাবেই, কিন্তু একটু নরম মাখতে হবে, তাহলে কাটোরি শেপ দিতে সুবিধে হয়। এটা ভালো করে মাখা হয়ে গেলে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেল। এবার আমি এটা দেখুন লুচি বানালাম। আপনাকে ঠিক গোল লুচি বানাতে হবে তার কোনো মানে নয়। এবারে আমি একটা কাটোরি নিলাম ঠিক গোল শেপের, নিচেটা যেন গোল থাকে তাহলে সুবিধে হবে। তারপরে সেটা রেখে ওই লুচিটা দিয়ে কাটোরিটা মুড়ে নিলাম। এক্সট্রা পার্টগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে আর বেশ চিপে চিপে বাটিটাতে লুচিটা লাগিয়ে দিতে হবে। একটা ছুরি বা ফোর্ক নিয়ে কেটে কেটে দিতে হবে, তাহলে ওটা যখন তেলের মধ্যে যাবে তখন লুচির মতো ফুলে যাবে না। মিডিয়াম ফ্লেম রেখে সাদা তেলের মধ্যে ওটা ভাজতে হবে। তেলের পরিমাণ এমন হতে হবে যাতে বাটিটা ডুবে যায়, তাহলেই ভালোভাবে ভাজা হবে। এক পাশটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে বাটিটা উল্টে দিতে হবে, তাহলে বাটির ওপরের দিকটাও ঠিক ভালোভাবে ভাজা হয়ে যাবে। যখন দুটো পাশই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন বাটিটা আস্তে আস্তে সহজেই বেরিয়ে আসবে। একটা সাঁড়াশিতে করে বাটিটা ধরে আস্তে আস্তে বার করে নেবেন। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজার জন্য এটা বেশ মুচমুচে হবে কিন্তু খেতে। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর এটা বাটির শেপ নিয়ে নিয়েছে। এভাবেই পরপর একটা একটা করে আমি ভেজে নিলাম। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এটা খেতে ঠিক খাস্তা নিমকির মতো হয়, আর আপনি এই কাটোরিগুলো ভেজে প্রায় 10-15 দিন রেখে দিতে পারেন।
যেহেতু এটা ডিপ ফ্রাই সেজন্যে খারাপ হবে না। আপনার বাড়িতে কোনো গেস্ট এলে চটপট সাজিয়ে সার্ভ করে দিতে পারবেন। একসাথে অনেকগুলো ভেজে ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। এইবারে কটোরিটা কিভাবে সাজাবো চলুন দেখাই। এটা সাজাতে আমার লাগবে কালো ছোলা সিদ্ধ, আর এটা মুগের স্প্রাউট, আমি সব সময় বানিয়েই রেখে দিই এটা। এটা হচ্ছে খেজুরের চাটনি, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, টক দই একটু চিনি দিয়ে ফেটানো, এতে একটু বিট লবণ লাগবে। একটা বাটি নিয়ে তাতে আমি একে একে আলু সেদ্ধ, একটু পেঁয়াজ কুচি, একটু স্প্রাউট মুগ, একটু ছোলা সেদ্ধ, আর একটু কাবলি ছোলা সেদ্ধ আছে আমার কাছে, এটাও মিশিয়ে দিলাম। বিট নুন দিয়ে দিলাম এতে, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। একটু চাট মশালাও দিয়েছি এতে। এবার আমি একটা কটোরি নিয়ে তার ভেতরে এগুলো ভরে দিচ্ছি। একটু দই তার উপরে দিয়ে দিলাম, খেজুরের চাটনিটা দিয়ে দিলাম, একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, সেও ওপর থেকে একটু সার্ভ করে দিলাম। কি এটা দেখেই খেতে ইচ্ছে করছে তো? তাহলে রেসিপিটা দেখে চট করে বানিয়ে ফেলুন। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না যেন, প্লিজ।